প্রথম শব্দ কি? ইন্না। এটা মূলত কয় শব্দ? দুই শব্দ, কারণ ইন্না আলাদা ভাবে কি নাই, একটি মাত্র শব্দ আরবিতে নেই। এখানে মূলত শব্দ হচ্ছে ইন্না এবং না, ইন্না এবং না। ইন্না একটি অব্যয় যার অর্থ হচ্ছে কি? অবশ্যই। ইন্না মানে কি? অবশ্যই বলছি, ইন্না মানে অবশ্যই, আর না মানে আমরা, না মানে আমরা, নিশ্চয় আমরা, অবশ্যই আমরা। ঠিক আছে, এভাবে লিখলো না কেন সেটাই আবার বলছি, যে একই হরফ যদি পাশাপাশি তিনবার এসে যায় অসুন্দর লাগে। ইন্না না যদি কি করা হয়, একসঙ্গে পড়া হয়, পড়তে পড়ানো পড়া হচ্ছে তিনটা, ইন্না দুইটা আর না, ইন্না না ইন্না না, একই হরফ ব্যবহার হচ্ছে তিনবার, এটা অসুন্দর। আরবরা তাদের কথাকে সংক্ষেপ করার চেষ্টা করে, এবং যেখানে সংক্ষেপ করে ফেললে বুঝতে কোনো সমস্যা হবে না, তারা ওইসব জায়গায় কি করে, শব্দকে সংক্ষেপ করে, ফেলে দিয়ে সংক্ষেপ করে, ফেলে দিয়ে কি করে, সংক্ষেপ করে। হ্যাঁ, এরকম ইন্না অনেক জায়গায় পাবেন। হ্যাঁ, নিশ্চয় আমরা যেখানে অর্থ পাবে, এখানে সাকিন কোথায় আসলো? তাসদীদ তো দুই হরফ যেখানে আছে, একই হরফ দুইবার রিপিট করে সেখানে কি দিয়া লেখে? তাসদীদ দিয়া লেখে। এই ইন্না বলার কারণে তো এখানে দুইটা হয়ে গেছে, ঠিক না? এরপরে নুন আলিফ না, তাহলে পরপর তিনটা নুন একসঙ্গে বেমানান লাগে, অসুন্দর লাগে, এই জন্য তারা একটা নুন কি করে, ফেলে দেয়। ফেলে দিয়ে কি বলে? ইন্না না, এ জায়গার মধ্যে কি বলে? ইন্না। বুঝতে সুবিধা হয় না, তাহলে ইন্না এর অর্থ নিশ্চয় আমরা, নিশ্চয় আমরা। তারপরে আসি আপাইনা কা, কাটা আলাদা, আপাইনা মানে এটা ভার সাবজেক্ট আছে, আপাইনা কা দান করেছি আমরা, দান করেছি আমরা, আপাইনা দান করেছি, এটা হলো ভার্বের অর্থ নাকি ক্রিয়ার অর্থ। আর কে দান করেছে? আমরা দান করেছি, আমরা দান করেছি, তাহলে আপাইনা মানে আমরা দান করেছি। বলুন আপাইনা, আপাইনা, আপাইনা আমরা দান করেছি। ঠিক আছে, হ্যাঁ, শব্দমূল হচ্ছে আইন তো ইয়া লেখা আছে, দেখেন শব্দমূল কি আইন তো আয়া, ও এখানে লেখা হয়নি, ভুলে লেখা হয়নি, আইন তো ইয়া। হ্যাঁ, এটা শব্দমূল যখন দেখানো হয় এটা আলাদা আলাদা ভাবে দেখানো হয়, কারণ এটা যদি উচ্চারণ করে এক শব্দ বানানো হয় তাহলে এটার আবার নির্দিষ্ট একটা অর্থ হয়ে যেতে পারে। আইন তো ইয়া আলাদা আলাদা করতে হবে, শব্দমূল আলাদা আলাদা, হরফ হরফ আলাদা আলাদা। যদি বলেন আত্মীয় বলতে পারেন, হ্যাঁ এটা মনে রাখার জন্য আত্মীয় বলতে পারেন, কিন্তু শব্দমূলটা হরফগুলোকে আলাদা আলাদা করে দেখানো হয়। আচ্ছা, আপাইনা দান করেছি, সাবজেক্ট কি এখানে? আমরা, সাবজেক্ট কি? আমরা। ঠিক আছে, আপাইনা আমরা দান করেছি, আপাইনা আমরা দান করেছি, কা মানে আপনাকে, কা মানে আপনাকে, তাহলে কি হলো? নিশ্চয় আমরা দান করেছি আমরা আপনাকে। আমরা আমরা কয়বার হয়ে গেছে? দুবার হয়ে গিয়েছে না? এই আলিফ দিয়া ইয়ে বোঝাবে না, সব আলিফ মানে তো আমরা বোঝাবে না, না না আনা যেটা সেটা হচ্ছে আনা, আনা এই আনা হচ্ছে, আজকে সব কলমই একরকম হয়ে গেল, এই আনা মানে হচ্ছে আমি, আনা মানে কি আমি, এটা আলাদা একটা সর্বনাম, এই আনাটা আলাদা সর্বনাম, কিন্তু কোন ভার্বের শেষে যদি না পান কি পান সেখানে আমরা অর্থ হবে। যেমন আপনারা ফাল না পড়েছিলেন না, কি পড়েছিলেন? ফাল না, এখানে মূল হরফ ছিল কি? পা, আইন, নাম, তারপরে না, পাল না পড়েছিলেন, মনে পড়ে আপনাদের? পাল না,
ইফাআলনার মধ্যে মূল হরফ কি ফাইনলাম, মূল হরফ কি ফাইনলাম। এরপরে যে নাটা, এই নাটা আমরা এর অর্থ দিয়েছিল না, ফাইনলা এর অর্থ দিয়েছিল ফাইনলা আমরা করেছি, ফাইনলা আমরা করেছি। এই নাটা বার্বের শেষে যখন না থাকে সেখানে কিসের অর্থ হয়? আমরা। বার্বের শেষে ওই ফাইনলা, ওই যে ওখানে আপনাদেরকে পনেরোটা পনেরোটা বার্বের রূপ দেখানো হয়েছে, শেষে একটা কি ছিল? ফাইনলা। এই না বার্বের শেষে যে না আসে সেটা কি অর্থ দেয়? আমরা। তাহলে ফাইনলা আমরা করেছি, তাহলে আপনা আমরা দান করেছি, আমরা দান করেছি, তা মানে আপনাকে, তা মানে আপনাকে, আপনাকে তোমাকে, এখন যেভাবেই বলেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে, আল্লাহ বলতেছেন রসুলকে, আপনাকেও বলতে পারেন, তোমাকেও বলতে পারেন, অসুবিধা নেই। এবার একটা কথা, দানকারীকে কয়জন? আমরা আমরা বলতেছি যে এটা ভাষার রীতি, ভাষার নিয়ম, মানে যদি ইয়ের থেকে সরকারের পক্ষ থেকে কথা বলে একজনের সিদ্ধান্ত দিয়েছে, তারপরে কি বলবে? প্রধানমন্ত্রী এক সিদ্ধান্ত দিয়েছে, এককভাবে সিদ্ধান্ত দিয়েছে, তারপরে আমি বলবে না, কি বলবে? আমরা, আমরা এই করেছি, আমরা এই করবো, আমরা সিদ্ধান্ত দিয়েছি। এটা হলো বলার একটা কি নিয়ম, যারা বড় তাদের, তাদের বড়ের বড় হিসাবে যে অবস্থান, সম্মানজনক যে অবস্থান, সেই জায়গা থেকে কথা বললে এক বছরের জায়গায় কি হয়? বছর। কথাটা বুঝতে পেরেছেন? বড় জায়গা থেকে যখন কথা বলে, বলার মানুষ কয়জন হলেও? একজন হলেও সেখানে কি ব্যবহার করা হয়? বহুবচন ব্যবহার করা হয়। এটা সব ভাষাতে আছে এবং সব মানে দুনিয়া সব জায়গাতে আছে। আরব সমাজের মধ্যে এটা আগের থেকে এই নিয়মটা ছিল, সম্মানী মানুষ সম্মানের জায়গা থেকে কথা বলতেছে, এক বছরের জায়গায় কি বলবে? বহুবচন। আল্লাহ পাক সেই নিয়মটা অবলম্বন করে তিনি কথা বলেছেন, এই জন্য অনেক জায়গায় বহুবচন ব্যবহার করেছে। যেমন ইন্না নাহনু, এই ইন্নার একটা পাইছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। শুনেন না, যে আমি কি করেছি? কোরআন অবতীর্ণ করেছি। সেখানে কিন্তু দেখেন সত্যটা খেয়াল করেন, ইন্না, এই যে এখানে আবার ইন্না আসছে না, ইন্না, তারপরে হচ্ছে নাহানু, নাহানু মানে আমরা, নাহানু আমরা, আনা আমি, নাহানু আমরা, আনা আমি, নাহানু আমরা, বলেন আনা আমি, নাহানু আমরা। তাহলে ইন্না নিশ্চয় আমরা, এখানে আবার আমরা আছে, এটা হলো কথাকে জোরদার করার জন্য, তাকিদ করার জন্য, দুইবার আসছে। নাযালনা, এই নাযালনা এখানে দেখেন বারবার শেষে কি আসছে? না আসছে, ওই ফাল নার মতো, আপাইনা এর মতো, নাযালনা নাজিল করেছি, আমরা নাজিল করেছি, নিশ্চয় আমরা, নিশ্চয় আমরা, আমরা নাজিল করেছি, আমরা কয়বার হইছে? আমরা তিনবার। তর্জমা বাংলা করার সময় কয়বার? একবার। আর রিক করা, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন, কোরআনের অনেক নাম আছে, তার মধ্যে এক নাম কি? জিকির। কারণ জিকিরের এক অর্থ হচ্ছে উপদেশ, জিকিরের এক অর্থ কি? উপদেশ। কোরআনটা হচ্ছে উপদেশ, আল্লাহর পক্ষ থেকে বিশাল উপদেশ গ্রন্থ। তো এখানে দেখেন ইন্না নাহনু নাযালনা, সব বহুবচন, সব কি? বহুবচন। কোরআন নাযিল করছে কয়জনে? কয় সত্তার পক্ষ থেকে এসেছে? এক সত্তার পক্ষ থেকে। তো এই বহুবচন কেন? ওই জায়গায় যে আল্লাহ পাক তো সম্মানের জায়গা থেকে কথা বলছেন, আল্লাহ পাকের চিন্তা সম্মানী কেউ আছে নাকি? এই জন্য তিনি বহুবচন ব্যবহার করছেন। এখানে ভাষা সম্পর্কে যাদের ধারণা আছে, ভাষার রীতি এবং ভাষার ব্যবহার বিধি সম্পর্কে যাদের ধারণা আছে, তারা বুঝবে যে এখানে বহুবচন বহুজনকে বোঝানোর জন্য না, এখানে বহুবচন কিসের জন্য না? বহুজনকে বোঝানোর জন্য না, বরং এক সম্মানিত সত্তার জন্য কি হতে পারে? বহুবচন হতে পারে, যাকে আমরা প্রসঙ্গত মনে রাখলাম। ইন্না নিশ্চয় আমরা, ইন্না নিশ্চয় আমরা, আপাইনা দান করেছি, আপাইনা দান করেছি, আমরা কা আপনাকে, কি দান করেছি? আল কাউসার, দান করেছি কি? আল কাউসার, আল কাউসার, হ্যাঁ কোনটা?
আল কাউসার এর সরল অর্থ আপনারা বা আমরা সাধারণত যেটা ধরে নেই সেটা হচ্ছে যে হাউজে কাউসার, কি হাউজে কাউসার, কিন্তু আসলে আল কাউসার শুধু হাউজে কাউসার কে বোঝায় না, ঠিক আছে? আল কাউসার বা কাউসার অর্থ হচ্ছে সমূহ কল্যাণ, সব কল্যাণকে একসঙ্গে আরবি একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায়, ব্যক্ত করা যায়, সেটা হচ্ছে কি কাউসার। এর মানে আপনাকে কাউসার দান করেছি মানে সব কল্যাণ দান করেছি, সমূহ কল্যাণ কি করেছি দান করেছি। এই সমূহ কল্যাণের বিশাল তালিকা হবে, সেই তালিকার মধ্যে পরকালীন একটা কল্যাণ হচ্ছে আপনাকে হাউজে কাউসার দান করেছি। তাহলে এখানে শুধু কাউসারের কথা কি করা হয়নি, বলা হয়নি, কি বলা হয়েছে সমূহ কল্যাণ দান করেছে। নবীজি আল্লাহ পাক কি একটা কল্যাণ দান করেছেন না সব কল্যাণ দান করেছেন? সবই সব কল্যাণে কি করেছেন দান করেছেন। আর এর অন্তর্ভুক্ত হিসেবে কি আছে, হাউজে কাউসার আছে। হাউজে কাউসার এর ভিতরে নাই তা না, হাউজে কাউসার এর ভিতরে কি আছে, তবে একটা কল্যাণের বস্তু হিসাবে, এর বাইরেও আরো কি আছে, অনেক কল্যাণ আছে। তো নবীজিকে আল্লাহ পাক এখানে কি করলেন, নিশ্চয় আমি আপনাকে সমূহ কল্যাণ দান করেছি, বলুন নিশ্চয় আমি আপনাকে সমূহ কল্যাণ দান করেছি। হ্যাঁ, এটার একটা প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপট হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা নানান ভাবে সব ধরনের নির্যাতন করতো, তো মানসিক নির্যাতনটাও করতো, কায়দা পেলেই করতো, কায়দা পেলেই করতো। তো তার মধ্যে একটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান বেঁচে থাকেন না, দুনিয়াতে আসেন আর আল্লাহ নিয়ে যান। এইটাকে কেন্দ্র করে তারা একটা ছুতা পাইল নবীজিকে মানসিক ভাবে আহত করার জন্য। ওরা বলতে থাকলো একজন আর একজনকে বলে, হ্যাঁ, যে আরে মোহাম্মদকে নিয়ে এত বেশি টেনশন করার দরকার নেই, যে সে যে নতুন ধর্ম পালন প্রচার করতেছে এটা নিয়ে আমাদের এত বেশি টেনশন করার দরকার নেই, যে আমাদের বাপ দাদা ধর্ম শেষ করে দেবে আর মোহাম্মদের নতুন ধর্ম প্রতিষ্ঠিত হয়ে যাবে, এত টেনশনের দরকার নেই, কারণ তার পুত্র সন্তান বেঁচে নেই, বংশ তার সামনে বাড়বে না, কারণ বংশ বাড়ে কার দ্বারা, ছেলে সন্তানের দ্বারা, পুত্র সন্তান বেঁচে নেই আর কি করবে না, বলেন না বংশ সামনে যাবে না, মোহাম্মদের মিশন এখানে শেষ হয়ে যাবে, সে দুনিয়া থেকে যাবে, মিশনটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তার নাম নেওয়ার কেউ থাকবে না, সে হচ্ছে নির্বংশ। এই ধরনের নানান কথা বলে কি করতেছিল, অনেক কথার ভিতরে এই কথাটাও ছিল, এইভাবে করে রাসূল আসলামকে আহত করতেছিল। আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যে আরে আপনাকে নিয়ে কি করে তারা ঠাট্টা করে, আপনাকে তারা এই তাদের ভাষা ছিল নির্বংশ, লেজ কাটা, আরব সমাজে এই যে শেষের শব্দ আছে আবতার, আপনার শব্দ করতে হচ্ছে লেজ কাটা, কি লেজ কাটা বলে কাকে বোঝানো হয়, আমাদের দেশে যেমন নাকি বিভিন্ন শব্দ বলে অনেক সময় রূপকর্তা না আমরা বুঝাই না, মানে বংশ আর কি করবে না, সামনে বাড়বে না, ঠিক আছে, নির্বংশ বলতে সে তো নির্বংশ। আল্লাহ পাক তখন ইসরা নাযিল করলেন, যারা বলে কি আপনাকে আমি সমূহ কল্যাণ দান করেছি, এই সমূহ কল্যাণের মধ্যে একটা হচ্ছে যে আপনার আওয়াজ, আপনার নাম পৃথিবীতে উচ্চ কণ্ঠে কিয়ামত পর্যন্ত প্রতি মুহূর্তে পৃথিবীর এক অঞ্চলের পর এক অঞ্চল, এক এলাকার পর এক এলাকা উচ্চারিত হতে থাকবে, হচ্ছে না এটা? যেমন আজান, আজান কি সারা পৃথিবীতে একসঙ্গে হয়, একসঙ্গে হয় না, মাগরিবের আজান সেটাও আপনি দেখবেন যে সার্কেল চলতেছে, কোন জায়গায় সন্ধ্যা হচ্ছে, কোন জায়গায় ফজর হচ্ছে নাকি, আবার আমাদের দেশেই বাংলাদেশ সামান্য একটা দেশ, এই দেশের কি মাগরিবের আজান একই টাইমে হয় নাকি, কোন জায়গায় 5 মিনিট আগে, কোন জায়গায় 3 মিনিট, কোন জায়গায় 2 মিনিট, এই চিরস্থায়ী ক্যালেন্ডারের মধ্যে দেখেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত অবদান হচ্ছে, এর মানে আল্লাহ পাক ফুল টাইম এই পৃথিবীর কোথাও না কোথাও আজান হবেই, আর আজানের মধ্যে উচ্চ কণ্ঠে নবীজির নাম উচ্চারণ হবে কি হবে না, এই যে একটা উচ্চ মর্যাদা নবীজিকে দেওয়া, এটা তো এই সমূহ কল্যাণের ভিতরে আছে।
ওরা বলে কি আপনাকে তো আমি সব কল্যাণে দান করেছি, ওদের নাম নেওয়ার কেউ থাকবে না, আপনার নাম নেওয়ার কি আছে? আপনার লক্ষ কোটি কি থাকবে? রুহানি সন্তান থাকবে। ইন্না আতাইনাকা আল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কি দান করেছি? সমূহ কল্যাণ দান করেছি। কাউসার দান করেছি বা সমূহ কল্যাণ দান করেছি। এই সমূহ কল্যাণের একটা বিশেষ একটা হচ্ছে যে কিয়ামতের দিন যে কি করা হবে, হাউজে কাউসার দান করা হবে। বুঝতে পেরেছেন? হাউজে কাউসারের বিবরণ তো আমরা শুনেছি, হাদিসের মধ্যে লম্বা করে আলোচনা আসছে না হাউজে কাউসারের। সেখানে একটা কথা আছে যে হাউজে কাউসার রাসূলের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করবেন, কিন্তু এই কিছু মানুষ নবীজির উম্মতেরই কি মানুষ, নবীজির উম্মতের দলভুক্ত, কিন্তু এরা বঞ্চিত হবে, ফেরেশতারা রাস্তা আটকে দেবে। এই বর্ণনা বুখারি সহ অনেক জায়গায় আসছে। এবং নবীজি বলবেন যে তারা আমার এদিকে আসতেছে, আমার উম্মত, রাস্তা আটকে দিলে কি জন্য? ফেরেশতারা বলবে যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, নবীজি আপনি জানেন না আপনি দুনিয়া থেকে এসে যাওয়ার পর তারা দুনিয়াতে আপনার রেখে আসা ধর্মটাকে বিকৃত করেছিল। এটা আজকাল তো অনেক রকমের ভন্ডা জমি চলতেছে না, হ্যাঁ, ইসলামের নামে যা খুশি তাই করতেছে, যা খুশি তা বাদ দিচ্ছে, যা খুশি তা যোগ করছে। ঠিক আছে, এই এদেরকে কি করা হবে না? কাছারে পানি দেওয়া হবে না, মানে আল্লাহর পক্ষ থেকে এই ফেরেশতা কোটায় কি করা হবে, নিষেধ করে দেওয়া। প্রশ্ন থেকে যেতে পারে যে নবী সাল্লাম চিনবেন কি করে যে আর আমার উম্মত? পুরা হাদিসটা হচ্ছে এরকম, কিছু মানুষ আসতে থাকবে, ফেরেশতারা আটকে দেবে, নবীজি বলে আটকালে কেন, এরা তো আমার উম্মত। এখন প্রশ্ন হয় নবীজি চিনবেন কি করে, সেটা অন্য হাদিসে আসছে। এটার ব্যাখ্যা নবীজি চিনবেন, আশা রাদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন যে আপনার পরে দুনিয়াতে যারা আসবে আপনার উম্মত তাদের সঙ্গে তো আপনার দেখা হয়নি, আবু বকরকে চেহারা দেখে চিনবেন, ওমরকে চেহারা দেখে চিনবেন, আবু হুরায়রাকে চিনবেন রাদি আল্লাহ তাআলা, তাদেরকে দেখে চিনবেন, কারণ দুনিয়াতে কি করছেন, দেখেছেন। কিন্তু যদি 100 বছর পরে, 200 বছর পরে, 500 বছর পরে, 1000 বছর পরে, 2000 বছর পরে আপনার যে সমস্ত উম্মত আসবে তাদের সঙ্গে তো দুনিয়াতে দেখা হয়নি, চিনবেন কি করে? নবীজি সাল্লাম তখন একটা দৃষ্টান্ত দিয়ে বোঝালেন যে দেখো, একটা মাঠের মধ্যে যদি অনেক মালিকের ঘোড়া ঘাস খায়, সবার গুলো এক কালারের, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এক কালার, ঘোড়ার কালার থাকে না এক কালার, মনে করেন কালো হলে কালো, সাদা হলে কি সাদা, বাদামি হলে বাদাম। আর একজন মালিকের ঘোড়া, তার যে কটা ঘোড়া আছে এগুলো হচ্ছে এই হাত পা গুলো সাদা, বাকি সাথে অন্য কালার, হাত পা গুলো কি সাদা আর বাকি শরীর অন্য কালার। এই গরু ছাগলের মধ্যে হয় এরকম, হাঁটুর নিচের অংশটা সাদা, কপালটা একটু সাদা আছে না, আশা বলো তো দেখি, এরকম একজন মালিকের ঘোড়া যদি কি হয় এরকম হাঁটু পা এক বলে হাত পা গুলো সাদা, কপালটা সাদা, আর অন্য সব মালিকের ঘোড়া এক কালার, এই মালিক তার ঘোড়া গুলো চিনতে কোনো অসুবিধা হবে? আশা করছে না অসুবিধা হবে না। সবগুলোর ভিতরে যদি কি হয়ে যায়, ঢুকেও যায় বিক্ষিপ্ত ভাবে, তারপরে তার ঘোড়া গুলো চিন্তা অসুবিধা হবে না। নবীজি বললেন আমার উম্মত কিয়ামতের দিন যে হাসারে মাঠে উঠবে, তাদের অজু অঙ্গ গুলো নড়ে ঝলমল করতে থাকবে, এই অন্য উম্মত অজু করলেও তাদের জন্য এই ফজিলতটা থাকবে না, এটা আমার উম্মতের জন্য থাকবে, এটা দেখে দেখে বুঝবো যে এরা আমার উম্মত। এখানে আরেকটা কিন্তু ভয়ের কথা আছে, এই যে আজকাল যে মানুষগুলো উম্মত দাবি করেছে, নামাজটা পড়ি না, নামাজ না পড়লে অজু আসে না, ওজন না থাকলে ওজোর অঙ্গ গুলো ঝটমুখ ঝলমল করা, সে আলামত থাকবে না? নবীজির উম্মত বলে পরিচিত হওয়ার জন্য যে আলামত সেটা তো ধারণ করতেছে, বা সেটা সেদিন লাভ করার জন্য যে আমল করা দরকার সেটা তো করতেছে, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করে। তাহলে ইন্না আতাইনাকাল কাউসার, এখন আমি তো আপনাকে সপ্তমূল যেটা, এটা কোনো শব্দই না, এটা খালি আলাদা আলাদা ভাবে, আলাদা আলাদা ভাবে হরফ বানাবেন, এটা কি একটা শব্দ বানাবেন না, হ্যাঁ আছে সেই দিকে গেলে তো এটাতে 10টা শব্দ পাবো স্যার, ওইদিকে হ্যাঁ দেওয়ার দরকার নেই, এখন এখন শুধু এই যে না বের তো করা যাবে, সেখানে বের করতে গেলে এক আয়াতে আমার 2-3 দিন আলোচনা করার সুযোগ হবে, এক এক শব্দ দিয়ে এক এক হবে, মানে এই যে এইটা দিয়ে কোরআনে কারিমে পড়া হয় আর অনেক রকম শব্দ পাওয়া যাবে,
সবগুলো যদি একটা একটা করে আলোচনায় আনি তাহলে তো আর সামনে বাড়বে না। তা আমরা কিছুটা কি করতে হবে, ধৈর্য ধরে সামনের জন্য রেখে দিতে হবে। ইনশাল্লাহ সামনে যখন আসবে তখন এটা নিয়ে আমরা আলোচনা করব। কি বলছিলাম, হ্যাঁ, এখন আল্লাহ পাকের একটা রুল আছে, নিয়ম আছে, বান্দাকে যখনই কোনো নিয়ামত দেন নিয়ামতের জন্য শুকর আদায় করাকে আবশ্যক করে দেন। কি করেন, শুকর আদায় করাকে আবশ্যক করে দেন। এখন আল্লাহ পাক বলছেন আপনাকে যেহেতু আমি মহা একটা নিয়ামত দান করলাম, সমূহ করলাম, দান করলাম, আপনার কর্তব্য কি, আপনি দুই ধরনের আবাদত করুন। কয় ধরনের আবাদত? শুকর আদায়ের কিসের দ্বারা? আবাদতের দ্বারা। শুকর আদায়ের কিসের দ্বারা? আবাদতের দ্বারা। এবং নিয়ামত যত বেশি হয় শুকর তত বেশি আদায় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নফল নামাজ এত বেশি পড়তেন যে পা ফুলে যেত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো হিসাব কিতাবের ঝামেলা নাই, আপনি এত ইবাদত করেন কি জন্য? রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনা আবাদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আল্লাহ যেহেতু আমাকে এত বেশি দিয়েছেন, এই শুকরিয়া হিসাবে এত বেশি ইবাদত করা লাগে। আগে একবার আমরা পড়েছিলাম পা মানে সুতরাং, অতএব সল্লি, সল্লি মানে সালাত আদায় করো, সল্লি মানে সালাত আদায় করো, নামাজ পড়ো। সল্লি তা মানে সুতরাং, সল্লি মানে নামাজ আদায় করো, সল্লি মানে নামাজ, নামাজ আদায় করো। আবার সল্লি আলান নবী, নবীজির উপর যদি সালাত পড়ার অর্থ হয় তখন অর্থ হয় কি, দুরুদ পড়া। কি পড়া? দুরুদ পড়া নাকি? তাহলে এখানে সল্লি সাধারণ অর্থে আসছে, মানে নামাজ অর্থে। পা সল্লি, সুতরাং আপনি কি করুন, নামাজ পড়ুন। পা সুতরাং, সল্লি নামাজ পড়ুন। পা সুতরাং, সল্লি নামাজ পড়ুন। লি রব্বিক, লি রব্বিক, লি আলাদা, রব আলাদা, কা আলাদা, আপনাদের তিনটাই জানা আছে। লি মানে কি? জন্য। লি মানে জন্য। রব, রব, কা তোমার রব নয়। পাসল্লি লি রব্বিকা, সুতরাং তুমি নামাজ পড়ো। আগে যদি তুমি বলে আসি সব জায়গায় তুমি বলবেন, আর আপনি বললে সব জায়গায় আপনি বলবেন। বলছেন কি? আল্লাহ। কাকে উদ্দেশ্য করে বলছেন? নবীজিকে উদ্দেশ্য করে বলছেন। আপনিও বলতে পারি, তুমিও বলতে পারি, আল্লাহ নবীজিকে তুমিও বলতে পারেন, আপনিও বলতে পারেন। পাসল্লি, সুতরাং নামাজ পড়ুন, সালাত পড়ুন। লি রব্বিকা, লি রব্বিকা, আপনার রবের জন্য, আপনার রবের জন্য। নামাজ যে পড়বেন এটার মধ্যে ইখলাস থাকতে হবে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ওয়ান হার, ওয়া মানে কি? ওয়া মানে এবং। এরপর আছে কি? নুন হারা, নুন হারা, এই ইন হার মিলায় করলে ওয়ান হার। এই ওয়ান হার এটা মানে হচ্ছে নহর করুন। কি করুন? নহর করুন। সরল অর্থে কুরবানি করুন, সরল অর্থে কুরবানি করুন। কথা বুঝতে পেরেছেন? নহরটা হয় মূলত উটের মধ্যে। উট একমাত্র প্রাণী যেটাকে গলায় জবাই করা হয় না। আপনারা হয়তো সরাসরি দেখে থাকতে পারেন, অথবা যদি ইউটিউবে ঢোকেন উটকে কেমনে নহর করে দেখাবে, ঠিক আছে? উটকে কি করা হয় না? গলায় জবাই করা হয় না, জানেন না এটা? আচ্ছা, উটকে গলায় কি করা হয় না? জবাই করা হয় না। উটের সিনায় একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গায় ছুরি দিয়া অথবা বর্ষা দিয়ে আগের দিনে করতো ঘা মেরে দেওয়া হয়। না, জবাই করে তো ওখান থেকে তখন ফিনকি মেরে রক্তটা বেরিয়ে আসে। মানে যে রক্তটা গলা জবাই করলে, গলা জবাই করলে যে রক্তটা বেরিয়ে আসে না ফিনকি মেরে সবেগে, হ্যাঁ, এটাকে বলা দামে নষ্ট। এটাই হচ্ছে হারাম রক্ত, আর না পাক রক্ত। এইটা বের হতে হয়, মৃত যেন তো খাওয়া যায় না। কেন? অনেক দুষ্ট দুষ্টমি করে বলে না, যেটাকে আল্লাহ মারছে ওটা তোমরা খাও না, আর যেটা তোমরা নিজেরা মারো ওটা তোমরা খাও। নাস্তিক মার্কা কিছু মানুষ প্রশ্ন করে না অনেক সময়, যেটাকে কে মারছে? আল্লাহ মেরেছে, মানে মরে গেছে, সেটা তোমরা খাও না, আর যেটা নিজে মারছে ওটাকে কি করো, জবাই করছো, ওটাকে তোমরা খাও, বলে না অনেক সময়। একবার আমি চট্টগ্রামে নেভিতে গিয়েছিলাম দেখার জন্য, ছাত্র জীবন হাতে তখন করে চট্টগ্রামে,
সেখানে গিয়ে এখন তখন ওই নতুন নতুন প্রতিযোগী গুলো আসছে আমাদের দেশে, সেটা আপনার 2000 সালের দিকে কথা। ওই সময় তো পোলট্রি মুরগি কি হয়নি, এত ব্যাপক হয়নি, তো আসছে তো পোলট্রি দোকান তো সীমিত। সেখানে গিয়ে শুনলাম এক নেভির অফিসার এই দোকানওয়ালাকে বলে রাখছে যে কোনো মুরগি মরে গেলে এটা ফেলে দিও না, রেখে দিও, আমি কিনে নিই। ঘটনা কি ঘটনা হচ্ছে, ওই লোক হচ্ছে বৌদ্ধ, ওই লোক কি বৌদ্ধ ধর্মের অনুসারী, কারণ বৌদ্ধ ধর্ম অনুসারী জীব হত্যা মহাপাপ, জীব হত্যা করতে পারে না, গোস্ত খেতে পারে না। হ্যাঁ হ্যাঁ, জীব হত্যা মহাপাপ, এই জন্য জলে করে কি করতে পারে না, গোস্ত খাইতে পারে না। এখন মরাটা খাইলে তো হত্যা করা লাগবে না, বুঝতে পেরেছি। এখন আমরা খাই না কেন, মুসলমান মরাটা খাই না, কোনটা খাই, জবাই করে খাই। কেন, এটা হচ্ছে এটার ভিতরে যে একটা রক্ত আছে, এই রক্তটাকে কোরআনে বলা হয় দামান মাসফু হান, ঠিক আছে, দামে মাসফু। এই রক্তটা এটাকে আল্লাহ পাক নাপাক করে, কি বলে, নাপাক ঘোষণা করেছেন এবং হারাম ঘোষণা করেছেন। এই রক্তটা জবাই করলে এটা বেরিয়ে আসে, সম্পূর্ণরূপে বেরিয়ে আসে, এই সবেগে বেরিয়ে আসে। আর জবাই না করলে এই রক্তটা কোথায় থেকে যায়, বসতে ফাঁকে ফাঁকে থেকে যায়। এই জন্য মরা মুরগি কালো হয়ে যাবে, মরা জন্তু কি হয়ে যাবে, কালো হয়ে যাবে, কারণ এটার ভিতরে কি রয়ে গিয়েছে, রক্তটা রয়ে গিয়েছে। আর জবাই করাটা ফেলে রাখলে সহজে যাবে না, কালো হবে। এই রক্তটা আমাদের জন্য ক্ষতিকর, এটা আল্লাহ পাক কি করেছেন, জবাই করাটাকে আবশ্যক করেছেন। জন্তু হালাল হলে কি করতে হবে, জবাই করে খেতে হবে। জবাই কোন জায়গায় করতে হবে, যেখান থেকে কি বের হবে, রক্ত বের হবে। তো উটের ক্ষেত্রে কায়দা হলো ওই যে সিনার মধ্যে কি করা, কেটে ফেলা, সেখানে কাটলে ওই রক্তটা বেরিয়ে আসে। আল্লাহ পাক এক এক জন্তুকে এক এক রকম করে বানিয়েছেন, রক্ত ব্যতিক্রম প্রাণী, মোট কি সব দিক থেকে ব্যতিক্রম। এই জন্য আল্লাহ বলেছেন আপালা আয়াম করুনা ইলাল ইবিল, এই সব ভূমিকা তারা কি মোটের প্রতি লক্ষ্য করে না, অর্থাৎ কিভাবে বানানো হয়েছে। ইনশাআল্লাহ আমরা সামনে যাবো সেখানে। তাহলে ওয়ান হার মানে নহর কর, নহর তো কুরবানির মধ্যে ওটার মধ্যে হয়, ওটা যদিও শব্দটা খাস মানে বিশেষ একটা অর্থে আসে, কিন্তু এখানে আমরা ব্যাপক অর্থ করব, ঠিক আছে। অনহার মানে কুরবানি কর, অনহার মানে কি বলুন না, অনহার মানে কুরবানি কর। ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, সুতরাং নামাজ পড়ুন আপনার রবের জন্য এবং কুরবানি করুন। সুতরাং নামাজ পড়ো তোমার রবের জন্য এবং কুরবানি করো। আপনি বললে দুই জায়গায় আপনি বলবেন, আর তুমি বললে দুই জায়গায় কি বলবেন, কি হিসাবে, শুকরিয়া হিসাবে, কি হিসাবে, শুকরিয়া হিসাবে। নিয়ামত যত বাড়বে শুকরিয়া তত বাড়াতে হবে, এটা হলো বান্দার উপর কর্তব্য, ঠিক আছে। এখানে দুই ধরনের নিয়ামতের দিকে, দুই ধরনের আমলের দিকে ইঙ্গিত করা হয়েছে, এবাদত দিকে ইঙ্গিত করা হয়েছে। এক আবার হচ্ছে শরীর দ্বারা করা হয় যেটা নামাজ, আর একটা হচ্ছে যেটা সম্পদ ব্যয় করে করতে হয় যেটা কি কুরবানি। উদ্দেশ্য হচ্ছে দুই লাইনের আবারও তোমাকে করতে হবে, শুধু নামাজ আর কুরবানি এই দুটোর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, বা সীমাবদ্ধ থাকলেই শুক্রিয়া আদায় হয়ে গেল সেটা না। উদ্দেশ্য হলো দুই লাইনের আবারত করতে হবে, এই কথাটা বোঝানো। শরীর দ্বারা যত রকমের আবারত হয় সবই এর মধ্যে সামিল, আর সম্পদ ব্যয় করে যত রকমের আবারত হয় সবই এর মধ্যে কি সামিল। জাকাত থেকে শুরু করে নফল দান পর্যন্ত, জাকাত থেকে শুরু করে নফল দান পর্যন্ত। তৃতীয় আয়াত, ইন্না শানি আকা হুয়াল আবতার। ইন্না মানে কি, নিশ্চয়। ইন্না মানে নিশ্চয়। শানি উন, শানি উন, কাকটা আলাদা করেন, শানি সিনালি নুন হামজা। এই শানি উন মানে হচ্ছে এই শানি উন এমনি হচ্ছে যে তিরস্কারকারী বা গালি যায় যে, এখানে শত্রু অর্থ করবো, কি করবো, শত্রু। ইন্না শানি, নিশ্চয় শানি শত্রু, কা আপনার, নিশ্চয় আপনার শত্রু, শানি একা আপনার শত্রু, শানি একা আপনার শত্রু, নিশ্চয় আপনার শত্রু। কিছু কিছু জিনিস তো আমরা বারবার পাচ্ছি, যেমন নাকি কাটা বারবার পাচ্ছি, হুয়া বারবার আসতেছে, ইন্না বারবার আসতেছে, এগুলো বারবার আসবে, বারবার আসবে। ইন্না নিশ্চয়, ইন্না নিশ্চয়, শানি শানিয়া শত্রু, শানিয়া শত্রু, তা আপনার, তা আপনার, নিশ্চয় আপনার শত্রু। ইন্না শানিয়া কা, নিশ্চয় নিশ্চয় আপনার শত্রু, ইন্না শানিয়া কা, নিশ্চয় আপনার শত্রু। হুয়াল আবতার, হুয়াল আবতার, হুয়া মানে সে, যে
সানি আহ সব সিন নুন হামজা তারপরে হুয়া মানে কি হুয়া মানে সে বলুন হুয়া মানে সে আচ্ছা আল আবতার আল আবতার এই আবতার এটা অবতার শব্দ হুয়া মানে সে হুয়া মানে সে বলতে শত্রু কি বললাম হয়েছে নিশ্চয় আপনার শত্রু সে আল আবতার আলিফ লামের বিশেষ কোন অর্থ নেই তারপর এখানে একটা অর্থ কোনটা জানি একটা তারপর ওই যে সর্বনাম আপনার বা তোমার এই জন্য তো নিশ্চয় আপনার শত্রু নিশ্চয় তোমার শত্রু নিশ্চয় আপনার শত্রু নিশ্চয় তোমার শত্রু হুয়া মানে সে আল আবতার আবতার মানে হচ্ছে লেজ কাটা উদ্দেশ্য হচ্ছে নির্বংশ উদ্দেশ্য কি নির্বংশ নিশ্চয় আপনার শত্রু সেই লেজ কাটা সেই নির্বংশ এটা ই একটা অর্থ আমরা এখানে করব মানে নির্বংশ কেবল সেই যে আপনার কি শত্রু আপনার যে শত্রু এখানে যদি এক বচন বলছে এক বচন বলে প্রত্যেকেই বুঝানো হয়েছে যেই শত্রু হবে সেই আবু জাহেল হচ্ছে তাহলে আবু জাহেল আফতার আবুল আহাব আফতার উতবা আফতার যে আসবে সেই একজন করে বুঝালে এর ভিতরে কি করবে প্রত্যেকেই ঢুকে যাবে মানে এটা তো বিশেষণ এটা কি এই বিশেষণকে যেই ধারণ করবে সেই এই আয়াতের ভিতরে এসে যাবে না আবতা আফতার শাব্দিক অর্থ হচ্ছে লেস কাটা না আলিফ লাম সব জায়গায় সমস্ত অর্থে আসে না আলিফ লাম সব জায়গায় কি সমস্ত সমস্ত অর্থে আসে না এখানে আসে অন্য একটা অর্থে আমি দেখাচ্ছি পরে তো এই যে আল আউসার আল কাউসার এখানেও কিন্তু আমরা সমূহ কল্যাণ বলতেছি আলিফ লাম থেকে নিতে পারতেছি কিন্তু এখানে নেওয়া যাবে না এখানে আল আফতার আসে অন্য অর্থ সেটা আমি দেখাচ্ছি পরে এখন আপাতত ধরেন আফতার মানে কি নির্বংশ তার নাম লওয়ার কেউ থাকবে আসলে কি নেয় কেউ নিলেও কিসের জন্য নেয় ভিক্ষারের সাথে নেয় যত বড় কাফের হোক যত বড় নাস্তিক হোক যত বড় ইসলাম বিদ্বেষী হোক এরাও কি কথা চিন্তা করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা আমরা করতেছি প্রথমে যারা বিরোধিতা করছিল আমাদের পূর্বপুরুষ তাদের নামটা একটু ধারণ করি আমার ছেলের নাম রাখবো অথবা আমার নিজের নাম রাখবো অথবা রূপক নাম রাখবো এই হিসাবে কি আবু জাহেল আবুল আহাব এদের নাম কেউ ধারণ করে নাকি আসলে ভুলেও না এর মানে কাফেররা এদেরকে কি করে অপছন্দ করে এদের নাম নেওয়ার কেউ নেই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়ার ব্যাপারটা আল্লাহ এখন এখানে আলিফ লামটা কি জন্য আসছে এবারে খেয়াল করেন এখানে আলিফ লামটা এখানে আলিফ লামকে সমস্ত অর্থে আসে নাকি সমস্ত অর্থে আসে এখানে আফতার যদি বলা হতো এদিকে খেয়াল করেন একটু সবাই আফতার যদি আলিফ লাম সারা বলা হতো যদি এরকম বলা হয় হুয়া আবতার হুয়া আবতার হুয়া আফতারও আমরা অক্ষ করার জন্য কি বলতেছি সাকিন করতেছে এমনি তো শব্দ হলো হুয়া আবতার হুয়া আবতার মানে সে নির্বংশ সে নির্বংশ হুয়া আবতার সে নির্বংশ সে নির্বংশ আর হুয়া আবতার সেই নির্বংশ বলেন না এটা হচ্ছে কি সে নির্বংশ এটা হচ্ছে সে দোষী আর সেই দোষী একটা বেশ কম আছে বলুন না সে চোর সেই চোর নাকি একটা বেশ কম আছে দুই কথা একটা বেশ কম আছে অনেক বেশ কম না এক হচ্ছে সে চুর বুঝেন নেই আমি বললাম সে চুর আরেকটা হচ্ছে সেই চোর কোন পার্থক্য নাই যদি বলা হয় সেই চোর এর মানে চোর যদি থাকে কেবলমাত্র সে এখানে যদি বলা হয় হুয়া আবতার এর অর্থ হবে সে নির্বংশ
আর যদি বলে হোয়াল অবতার, খেয়াল করতেছেন, তাহলে হলো সেই নির্বংশ, সেই কে যে নবীজির শত্রু হবে, সেই নবীজির শত্রু নয়, সে আত্মার নয়, নবীজির শত্রু যে সেই কি নির্বংশ। হ্যাঁ এটাই বলছে আর কি, যে আলিফ না, এটা তো, এটা তো পুরাণে আসেনি, যদি এটা আসতো তাহলে অর্থ হইতো কি সে চুর, হুয়া আবতার আলিফ লাম সারা, হুয়া আবতার অর্থ হইতো কি সে চুর। আর আমাদের এখানে দেখানোর উদ্দেশ্য কি না, চুর তো না মানে নির্বংশ, সে নির্বংশ, হুয়া আবতার সে নির্বংশ। আর আমরা এখানে দেখাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সে নির্বংশ না, সেই নির্বংশ। এই জন্য কি আনতে হয়েছে, আলিফ লাম আনতে হয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আলিফ লামটা কি অর্থে আসে নাই, সমস্ত অর্থে আসে নাই, কোথায় হালকাও স্যার, সেটা তো আড়া করতে আসছে। হ্যাঁ সাধারণ যারা আছেন বিশেষ হয়ে যাবেন কয়েকদিন পরে, সাধারণ থাকবেন ইনশাআল্লাহ, কয়েকদিন পরে কি হয়ে যাবেন বিশেষ হয়ে যাবেন, বেশি দূর যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। আমরা 30টা ক্লাসে নিয়ত করছি না ইনশাআল্লাহ, 30টা ক্লাসে মাত্র কয়টা হয়েছে আজকে, 14টা, 14টা কত দূর পর্যন্ত এসেছেন খেয়াল করতে পেরেছেন? আর কয়টা আছে ইনশাআল্লাহ, 16টা আছে না, এই 16টা পর্যন্ত গিয়ে দেখেন, মানে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তাওফিক দেয়, যেটা আমি চিন্তা করে রেখেছি আল্লাহ পাক যদি তাওফিক দেয়, 30টা ক্লাস করার পরে আলাদা একটা কি লাগবে, ভালো লাগে কাজ করবে বলে, সেই 30টা ক্লাসে কি সোরাই চলতে থাকবে এভাবে নাকি, না শুধু এভাবে সোরা নিব না, সোরা আমি একটা পর্যন্ত দিয়ে আপাতত থামবো, কারণ এটার নাম দিয়েছি কি প্রারম্ভিক কোর্স, কি নাম দিয়েছি প্রারম্ভিক কোর্স, এরপরে কি পড়াবো, এরপরে পড়াবো হলো আমাদের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোরআন থেকে যা আমরা বিভিন্ন জায়গায় পড়ি, আয়াতুল কুরসি পড়েন কিনা, এটা কি শেষের দশ সূরার মধ্যে আছে নাকি, আয়াতুল কুরসি প্রত্যেকবার পড়ি না, প্রত্যেক আমাদের পরে পড়ি না, এটার মিনিং জানা দরকার আছে না, বুঝে বুঝে পড়া দরকার আছে না, আছে না নাই, এইরকম আরো বেশ কিছু রসুল কিছু দরকারি দোয়া আমাদের জন্য সকাল সন্ধ্যায় শিখিয়েছেন, সেগুলো কোরআন বোঝার সাথে আমাদের একরকম সংশ্লিষ্ট, কারণ সেগুলো তো আরবিতে শিখবো আমরা, আরবিতে যখন শিখবো, এমনকি রসুলের অনেক দোয়ার মধ্যে কি আছে, কোরআনের অনেক শব্দ বাক্য আছে,